রাতনে রাতন সেনে বোমরাই সেনে মধু ইস্টিমারে সারেং সেনে সিংডি মাসার কুতু এসব গাইয়া বুদ্ধি নিয়ে খেলা একদম ঠিক হয়। মীর সাব্বিরের অভিনীত এবং পরিচালিত ফিল্ম রাত জাগা ফুল সত্যি দর্শক অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছে মীর সাব্বির। আমরা বেশিরভাগ বাংলা সিনেমাগুলিতে দেখতে পাই যে সিনেমা দেখার আগেই আপনি বলে দিতে পারবেন গল্পের কাহিনী, কিন্তু দর্শক এই সিনেমায় কিন্তু মোটেও তেমনটা নয়। এখানে পদে পদেই রয়েছে রহস্য এবং মৃত্যু। সত্যি বলতে আপনি বুঝতেই হিমশিম খাবেন যে কি হচ্ছে এই সিনেমায়। তো দর্শক শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিও নিয়ে। কি কি রয়েছে এই সিনেমায় এবং কবে মুক্তি পেয়েছে এবং কোথায় গেলে দেখতে পারবেন এই রাত জাগা ফুল, সবই জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিও। আজকের সিনেমার নাম হলো রাত জাগা ফুল। সিনেমাটির নির্মাতা মীর সাব্বির এবং এই মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এছাড়াও রয়েছে ফজলুর রহমান, বাবু, ঐশী সহ আরও অনেকে। সিনেমাটি প্রথমে ক্রাইম থ্রিলার মুভি বানাতে চাইলেও পরবর্তীতে রোমান্টিক মুভিতে রূপান্তর করেছে মীর সাব্বির। বার্ট 2021 সালে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কোনো ব্যবসা সফল সিনেমা হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথমেই থাকবে রাত জাগা ফুল। বন্ধুরা, কোনো জায়গা থেকেই আপনি বুঝতে পারবেন না এটি বাংলাদেশি অখাদ্য সিনেমা। একেবারেই পিওর মোস্ট অ্যাভার্টেড ফিল্ম রাত জাগা ফুল। প্রতিটি ক্যারেক্টারকে মীর সাব্বির খুব শৌখিনভাবে ফুটিয়ে তুলেছে, যা সত্যি অতুলনীয়। ভাবা যায় না এমন সিনেমা বাংলাতে বানাতে পারে। তো দর্শক, সিনেমাটি মুক্তি পেয়েছে 31 ডিসেম্বর 2021 এবং এই সিনেমাটি আপনারা দেখতে পারবেন আপনার কাছের সিনেমা হলেই। তো দর্শক, এই ছিল আজকের মুভি রিভিউ এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ইয়াসিন মালিক এলটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, খোদা হাফেজ। কোথায় ভাসে হাওয়া।